বারমুডার সেই স্থূলকায় স্লিপ ফিল্ডার ডোয়াইন লেভারকের কথা মনে আছে আপনাদের? 2007 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে স্লিপে বীরেন্দ্র সেহওয়াগের এক দুর্দান্ত ক্যাচ ধরে তিনি ভো দৌড় দিয়েছিলেন। সেই লেভারক যদি জনি বেয়ারস্টোকে ফিটনেসের পরামর্শ দেন তাহলে কেমন হবে? কিংবা ধরুন জাভেদ ওমর বেলিম যদি ক্রিস গেলকে কীভাবে 4 এবং 6 মারতে হবে সেই বুদ্ধি শিখিয়ে দেন, তাহলে কি একটু অবাক হবেন না? হয়তো একটু হাসিও পেতে পারে। ঠিক তেমনই ঘটেছে বিরাট কোহলির জীবনে যখন শাহিদ আফ্রিদি তাকে পরামর্শ দিয়েছেন কিভাবে অবসর নিতে হবে। শাহিদ আফ্রিদির অবসরের ঘটনা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, যিনি কমপক্ষে 5 বার অবসর নিয়েছেন এবং অবসর ভেঙে আবারও জাতীয় দলের হয়ে খেলতে চলে এসছেন, আর তার বয়সের কেরামতি তো সবারই কম বেশি জানাই আছে। সেই শাহিদ আফ্রিদির বিরাট কোহলিকে দেওয়া উপদেশ নিয়ে দেখুন আমাদের আজকের প্রতিবেদন BDCricTime বুলেটিনে। লম্বা সময় ধরে চেনা ছন্দে না থাকা বিরাট কোহলি ফর্মে ফিরেছেন সদ্য সমাপ্ত এশিয়া কাপ দিয়ে, পেয়েছেন বহু আরাধ্য সেঞ্চুরির দেখাও, সাথে আবার আছে দুটো হাফ সেঞ্চুরিও। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের সেরা হাতিয়ারের ফর্মে ফেরা অবশ্যই দারুণ খবর ভারতের জন্য। এশিয়া কাপের দারুণ পারফরমেন্সের পর প্রশংসায় ভাসছেন কোহলি, ভারতীয়দের পাশাপাশি পাকিস্তানিরাও মেতেছেন কোহলি বন্দনায়। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার তো লৌহ মানব বলে আখ্যা দিয়েছেন কোহলিকে। এবার কোহলির ফর্ম নিয়ে কথা বলেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পাকিস্তানের এক টিভি চ্যানেল অনুষ্ঠানে আলাপচারিতে আফ্রিদি কোহলিকে পরামর্শ দিয়েছেন তিনি যেন সম্মানের সাথে মাথা উঁচু করে অবসর গ্রহণ করেন। আফ্রিদি বলেন, ক্যারিয়ারের শুরুতে খ্যাতি পাওয়ার আগে বিরাটকে অনেক লড়াই করতে হয়েছিল, সে একজন চ্যাম্পিয়ন, তবে আমি বিশ্বাস করি সবার ক্যারিয়ারেই এমন একটা সময় আসে যখন অবসরের পথে এগিয়ে যেতে হয়, তার লক্ষ্য হওয়া উচিত যেন মাথা উঁচু করে বিদায় নেওয়া যায়। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সঠিক সময়েই কোহলি অবসরে যাবেন বলে আশা আফ্রিদির। তিনি বলেন, এমন পর্যায়ে যাওয়া উচিত হবে না যখন আপনি দল থেকে বাদ পড়ে যাবেন, বরং চূড়ায় থেকে বিদায় নেওয়া উচিত, যদিও এমনটা খুব কদাচিত হয়। খুব কম খেলোয়াড়, বিশেষ করে এশিয়ানদের মধ্যে খুব কম ক্রিকেটারই এই সিদ্ধান্ত ঠিকঠাক সময়ে নিতে পারেন, তবে আমার মনে হয় কোহলি যখন অবসর নেবে ভালোভাবেই নেবে, ব্যক্তিত্ব বজায় রেখে সে বিদায় নেবে, যেভাবে সে ক্যারিয়ার শুরু করেছিল ঠিক সেভাবেই। অবশ্য আফ্রিদির নিজের ক্যারিয়ারে অবসর নিয়ে অনেক নাটক হয়েছে, বিভিন্ন সময় অবসরের ঘোষণা দিয়েও ফিরে এসেছেন কয়েকবার, প্রায় 5 বার অবসর এবং ফিরে আসার ঘটনা ঘটেছে তার খেলোয়াড়ি জীবনে, এ নিয়েও হাস্যরস হয়েছে তুমুল। সে আফ্রিদি এবার অবসর নিয়ে পরামর্শ দিলেন কোহলিকে, যা শুনে হেসে খুন সমর্থকদের বড় একটা অংশ। দর্শক, আপনি কি মনে করেন বিরাট কোহলির কি উচিত পেশাদার ক্রিকেটারদের মতো ফর্মের তুঙ্গে থেকে ক্রিকেটটা ছেড়ে দেয়া যখন সময় হবে তখন, নাকি বাংলাদেশের কিংবা সাবকন্টিনেন্টের স্টাইলে একেবারে ফর্মের তলানিতে গিয়ে বোর্ডের ধাক্কা খেয়ে কিংবা সমর্থকদের চাপে পিষ্ট হয়ে খেলাটা ছেড়ে দেয়া? বিরাট কোহলির মতো মহাতারকারা আসলে কি করবেন যখন তারা খেলাটা ছেড়ে দেবেন? বিষয়টা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। BDCricTime বুলেটিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন এবং অবশ্যই ফেসবুকে লাইক দিয়েও যুক্ত থাকবেন।